হ্যালো ফ্রেন্ডস, আমি দিয়া। ঘরোয়া রান্না বান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পর্ব। আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজ একটা পরোটার রেসিপি শেয়ার করব, যেটার নাম হলো পেঁয়াজ পরোটা। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই পেঁয়াজ পরোটা বানিয়ে ফেলা যায়, আর এটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আপনারা দেখুন আমি কিভাবে বানিয়ে দেখাচ্ছি পেঁয়াজ পরোটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে পেঁয়াজ পরোটা বানাতে। পেঁয়াজ পরোটা বানাতে লাগছে 2 কাপ পরিমাণ আটা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 1 মুঠো মতো ধনে পাতা কুচি, 4টে কাঁচা লঙ্কাকে আমি মিহি করে কুচিয়ে রেখেছি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী, 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। এই কয়টি উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। সবার প্রথমে আটাটা মাখার জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর ভিতরে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। দিয়ে দেব এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেব 1 টেবিল চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবারে এই লবণ আর তেলটা আটার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আটার সাথে আমি লবণ এবং সাদা তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব ধনে পাতা কুচি, দেব কাঁচা লঙ্কা কুচি। এবারে আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব উপকরণ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার খুব ভালোভাবে আমি সব উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিলাম। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নেব। একেবারে কিন্তু সব জল একসাথে দিয়ে দেওয়া চলবে না, অল্প অল্প করে জল দেব এবং আটাটা মেখে নেব। খুব ভালোভাবে আটাটা মেখে আমি একটা মসৃণ ড তৈরি করে নিয়েছি। এবারে আমি এতে 1 চা চামচ মতো সাদা তেল উপরে দিয়ে দিলাম। ভালোভাবে তেলটা ডয়ের চারিপাশে লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে নিলাম। এবারে আমি এটাকে 15 মিনিট এইভাবে রেখে দেব। তারপর লেচি কেটে পরোটাগুলো বেলবো। 15 মিনিট হয়ে গিয়েছে। এবারে আমি এই ডয়ের থেকে পরোটার লেচিগুলো কেটে নিচ্ছি। পরোটার লেচিগুলো আমি কেটে নিয়েছি। এই সাইজের 6টি লেচি হয়েছে আমার। এবারে আমরা পরোটাগুলো বেলে নেব। পরোটা বেলার জন্য আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি এবং লেচির গায়ে শুকনো ময়দা মাখিয়ে নিয়েছি। এবারে আমরা পরোটাটা বেলবো। পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে।
বেলে নিলাম আমি একটা পেঁয়াজ পরোটা। পরোটাটা সেকার জন্য আমি তাওয়াটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবারে আমি এতে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটার একটা পিঠ খুব ভালো করে আমি সেকে নিচ্ছি, তারপর আমি এটাকে উল্টে দেব। পরোটার একটা পিঠ সেকা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিলাম, এবারে এই উল্টো দিকের পিঠটাকেও সেকে নিচ্ছি খুব ভালো করে। উল্টো পিঠটাও সেকা হয়ে গিয়েছে, এবারে আমি এতে সাদা তেল দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে দিলাম, খুব ভালোভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। লাগিয়ে নিলাম, এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। এবারে এই পিঠটাতেও সাদা তেল একই রকমভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিলাম, এবারে পরোটাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ পরোটাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এটাকে তুলে নিচ্ছি একটা প্লেটে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পেঁয়াজ পরোটা। এইভাবে বাকি পরোটাগুলোকেও ভেজে নিচ্ছি এবং গরম গরম পরিবেশন করছি। গরম গরম পেঁয়াজ পরোটা আমি পরিবেশন করে দিয়েছি। উপর থেকে দুটো তিনটে পেঁয়াজের রিং আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করেছি। আপনারা দেখলেন কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম আজকের এই পরোটার রেসিপি। অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আরও নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য।